জ্বালানি খাতে অব্যবস্থাপনার প্রতিবাদে ভোলায় বিক্ষোভ সমাবেশে পুলিশ বিএনপি সংঘর্ষে নিহত হন জেলা ছাত্রদলের সভাপতি ও স্বেচ্ছাসেবক দলের এক কর্মী। এরই প্রতিবাদে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিএনপি। রোববার সকালে ঢাকা মহানগরীর বিভিন্ন ইউনিট থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশে। বিএনপি নেতারা বলেন, দেশে উন্নয়নের নামে দুর্নীতির জোয়ার চলছে, নেতাকর্মীদের গণপরিবহনে বর্ধিত ভাড়া না দেওয়ারও নির্দেশ দেন তারা। প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মহাসচিব বলেন, দুর্নীতিকে হালাল করতেই মধ্যরাতে বাড়ানো হয়েছে জ্বালানি তেলের দাম। এই সরকারকে আর ক্ষমতায় থাকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তারা যে লুটপাট করে, তারা যে চুরি করে, যে দুর্নীতি করে, সেই টাকাকে হালাল করার জন্য জনগণের পকেট থেকে কেড়ে নিয়ে যায়। এই দেশের মানুষ আর এইভাবে দেশ চালাতে দেবে না। আমাদের রাজনীতিকে ধ্বংস করেছে, আমাদের অর্থনীতিকে ধ্বংস করেছে, আমাদের ভবিষ্যৎকে ধ্বংস করেছে। সুতরাং বন্ধুগণ, এই সরকারকে আর টিকতে দেওয়া যায় না। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।